আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বেগুন নিয়ে, আর যে বেগুনটা নিয়ে কথা বলবো এটা হলো কাটালি বেগুন। আর এই বেগুনটা জাত কোথা থেকে আমরা কালেক্ট করলাম এবং কেন এই বেগুনকে কাটালি বেগুন বলা হচ্ছে এবং কীভাবে চাষ করা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে হবে আজকে আমাদের ভিডিও। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে কাটালি জাতের বেগুন, আর কাটালি জাতের বেগুন বা কাটালি নাম হওয়ার কারণ হলো এই গাছের দিকে যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে গাছে অনেক কাঁটা আছে এবং সেই সাথে বেগুনের উপরে যে দণ্ডটি থাকে তার উপরেও আসলে কাঁটা আছে। অর্থাৎ বলা চলে যে এই বেগুন গাছে পুরোটাই কাঁটা এবং বেগুন যে বোটার মাধ্যমে ধরে রয়েছে সেখানেও আসলে অনেক কাঁটা। এই কারণে মেনলি এটার নামকরণ করা হয়েছে কাটালি বেগুন। আর এই বেগুনটা কুষ্টিয়াতে খুবই জনপ্রিয় এবং কুষ্টিয়াতে বলা চলে যে অনেক বেশি এই বেগুনটা চাষ হয়ে থাকে। আর আসলে আমরাও এই সিড, অর্থাৎ এই বেগুনের সিড কুষ্টিয়া থেকে কালেক্ট করে এখন গাজীপুরে চাষ করতেছি। আর এই বেগুন চাষ করা, অর্থাৎ অন্যান্য বেগুন আমরা সাধারণত যেভাবে চাষ করি এই বেগুনটা ঠিক সেম সিস্টেমে চাষ করা হচ্ছে। আর আরেকটি ব্যাপার, এখানে আমরা বেগুনটাকে চাষ করেছি জৈব সার দিয়ে, তো এই বেগুন যে কেউ জৈব সার দিয়েও ইজিলি চাষ করতে পারেন। এখন হলো শীতকাল, তো শীতকালেও আসলে এই বেগুনটা হচ্ছে এবং খুবই ভালো হচ্ছে। বিশেষ করে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বেগুনটা অনেক ভালো হয়ে থাকে। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা বেগুন গাছগুলো লাগিয়েছি, যদিও অতটা আধুনিকভাবে আমরা আসলে এখানে বেগুন গাছগুলো লাগাইনি, এটা জাস্ট একটা পরীক্ষা বা টেস্ট করার জন্য যে আসলে আমরা এই বেগুনটা কাঁঠালি জাতের বেগুনটাকে কালেক্ট করলাম যাতে এখানে দেখার জন্য যে এটার ফলন আসলে গাজীপুরে কেমন হচ্ছে এবং সেই সাথে এই গাছটা আসলে গাজীপুরের মাটিতে ভালো হয় কি না এই ব্যাপারটাও দেখার জন্য। তো যাই হোক, আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে বেগুনটা, বিশেষ করে কাঁঠালি জাতের বেগুনটা গাজীপুরে খুবই ভালো হচ্ছে। তো নেক্সট ডে হয়তো আমরা আরও ভালোভাবে বা সায়েন্টিফিক্যালি এই বেগুনটাকে চাষ করব। আর আরেকটি কথা তা হলো যে আসলে আমরা কুষ্টিয়ার কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে আসলে এই বেগুনের বৈশিষ্ট্য কী, তো তারা দুটো বৈশিষ্ট্য বলেছে যে এই বেগুনটা কাঁটাযুক্ত, অর্থাৎ টোটাল গাছেই কাঁটা থাকে এবং সেই সাথে বেগুনের যে বোটা সেই বোটাতেও আসলে কাঁটা থাকে, এটা হলো একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো যে অনেকে আসলে অ্যালার্জির কারণে বেগুন খেতে পারে না, কিন্তু এই বেগুন যদি কেউ খায় তাহলে অ্যালার্জির প্রবলেমটা আসলে অতটা হয় না। তো যাই হোক, আসলে এই বেগুনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং যে কেউ চাষ করতে পারবে। এবং বেগুনটার যে টেস্ট এটা হলো সফট থাকে বেগুনটা, এবং এক একটা বেগুন বলা চলে যে 4টায় 1 কেজি করে হয়ে থাকে এরকম আর কি। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। এরপরে আমরা আর অন্য কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ সবাইকে।